আল্লাহ বলে موسی আমি আল্লাহ কেমন আসি যদি জানবার চাও ইযহাব ইলা ফেরাউন ইন্নাহু তাগা আমি আল্লাহ কেমন আসি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও যরকন কার কাছে বর্তমানে আমাদের আল্লাহ কেমন আছে যদি জানবার চান তাহলে কোথায় যাওয়া লাগবে আমাদেরকে ফেরাউন নাই আপনারা মনে করছেন ফেরাউন কোন মানুষ না না এটা কিন্তু অনেকে মনে করে ফেরাউন একটা মানুষের নাম আসলে ফেরাউন কোন মানুষের নাম না রে যাকে আমরা ফেরাউন বলি তার নাম কিন্তু ফেরাউন ছিল না তার নাম হলো কাবুস ধরে তার নাম কি কাবুস হ্যাঁ আল্লাহ বলেছেন ইজহাবেলা ফেরাউন ইন্নাহু তাগা মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও আল্লাহর সঙ্গে কথা বলে মুসা নবী আল্লাহ কেমন আছে দেখবার কাছে কোথায় ফেরাউনের কাছে দেখে ফেরাউন সিআরদ বসে জিকির করতেছে জোরে কোন কাট বসে সিআরে জিকির কি আজকে যেমন জুমার দিনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন ইজানু দিআলিসসালাতে মিয়ামের জুমুআ ফসাউ ইলা যিকিরিল্লাহ এখানে আল্লাহর জিকির মানে নামাজ জোরে আল্লাহর জিকির মানে কি সবচাইতে উত্তম জিকিরের নাম কি

নামাজ পড়widetildeছে ফেরাউন কোথায় বোসা এ জরেগান কোথায় বোসা হ্যাঁ সারা দিন 10 কেজি ব্যাগ নিয়ে বাজার করে এলাকা সব হাঁটা হাঁটা বেড়ায় এরকম আছে না নাই কিন্তু মসজিদের মধ্যে যায় সিআর খোঁজে কথা কয় না এ এরকম কিন্তু ফেরাউন আছে না নাই হ্যাঁ সারা দিন ঘুরে বেড়ায় সারা দিন ধরে বেটির বাড়ি যায় জামাইয়ের বাড়ি যায় বাজার করে দশ কেজি ওদের ব্যাগ লিয়া আর মসজিদ এসে শরীরে বল পাই না বাবা শরীরে বল পাই না বুঝছি আর নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ এই ধর কয় ফরজ তেরো ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া দাঁড়িয়ে নামাজ পড়া হলো ফরজ আল্লাহ কোরআনে বলেছেন কুম মানে কি দাঁড়াও লীল্লা কার জন্যে আল্লাহর জন্য অনিতি শুধু দাঁড়ালে হবে না আনুগত মন নিয়া তুমি ডাড়া। তো এখন মুসলমি দেখে ফেরাউন শিয়ারদ বসে থেকে জিকির করতেছে জিকিরটা হলো এইরকম আল্লাহ রে ধন নবীরে দিয়া আল্লাহ কাছে গায়েব হইয়া নবীরে ধন খাজা মিয়া শুয়ে আছে আজ মিহিরে কেউ ফেরে না খালি হাতে খাজা হারে তোর দরবারে মানে কেউ খালি হাতে ফেরে না খাজার দরবারে দরে কর কার দরবারে আপনারা বলেন তো এটা কি মুসলমানের জিকির না ফেরা জিকির এখানে জিকির করা লাগবে কেউ ফেরে না খালি হাতে সবাই বলে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে জোরে কেউ ফিরে না খালি হাতে জোরে কার দরবারে আল্লাহ তোমার দরবারে আল্লাহ বাদ দিয়া ওই আল্লাহর জায়গার যদি খাজা ঢুকাই তাহলে কি জিকির ফেরাউনি ধরে কান কি জিকির হ্যাঁ আমাদের বাংলাদেশ এরকম ফেরাউনি জিকির আছে না দেখবেন কতগুলা ফেরাউনের গোষ্ঠী বাসের মধ্যে যাচ্ছে আর জিকির করতে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আপনার বলেন তো এটা মুসলমানের জিকির না ফেরাউনি জিকির কথা কেন ফেরাউনি জিকে মুসলমানের জিকির হবে আমার দয়ার আল্লাহর দরবারেতে সবাই বলেন দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ 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 এটা কি জিকে এটা হলো মুসলমানের জিকির আর ফেরাউনে দিকের তো বুঝলে তো মুসা যায় দেখে ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছে আনা আনা আলা মানে আল্লাহ নাই আল্লাহ যেরকম বাবা ঢুকাছে খাজা বাবা ঢুকাছে ফেরাউন আবার ওখানে আল্লাহ আউট করে দিয়ে নিজি নিজে আল্লাহ হয়ে মারতেছে আনা রব্য কোমল আল্লাহ আমি হলাম সবচাইতে বড় আল্লাহ এখন আপনারা বলেন কিছুক্ষণ আগে মুসানবি যার সঙ্গে গল্প করছে তিনি কে আর জোরে আর দরবারের মধ্যে সিআরে বসে যিনি জিকির করতেছে চিনি কে কিছুক্ষণ আগে আল্লাহর সঙ্গে যার কথা হলো সেইকেই নকল সিকিরওয়ালাকে মানতে পারে জোরে মানতে পারে যারা আল্লাহর কোরআন পড়ে কোরআন বোঝে কোরআন মোতাবেক ইসলামে আন্দোলন করে আপনার বলেন তো তাদের কথা হয় কার সাথে আরো জোরে কিন্তু বাংলাদেশে যখন ফেরাউনের জিকির দেখে আপনারা বলেন তো সে দেখি মানবার পারে জোরে কোন মানবার পারে দরকার হলো জেল হবে জুলু হবে রিমান্ড হবে ফাঁসি হবে কিন্তু ফেরাউনের জিকির কোনো দিন মানতে পারবে না জোরে কোন কথা না মানবেন নাকি মানবেন অনেকে বলে হুজুর জীবন বাঁচান ফরজ। এ আপনারা কি কন? জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ। আমাকে অনেকে বলে হুজুর জীবন বাঁচানো করুন। আপনি যতই চেষ্টা করেন আপনার জীবন আপনি বাঁচাতে পারবেন না। যত চেষ্টা করেন মুগুত মাস দেন আর পিপি করেন আর যাই আল্লাহ যাক মারবি সে যবনা ফিউচারের মালিক। যেদিন বাংলাদেশে করোনা শব্দ উচ্চারণ হচ্ছে সেদিন থেকে উনি আর কারো সঙ্গে দেখা করেন কারো সঙ্গে দেখা করেন সবসময় কাছের ঘরের মধ্যে থাকতো কোন ক্রমে খাওয়ার আগে তিনবার হাত ধই খাওয়ার পরে তিনবার হাত ধুই মুখত মাছ গাওত পিপি তারপরে টিকা মিকা সব যা আছে ইতিমধ্যে আজরাইল দেয়া খালা দরে কোন কি খালা তখন কয়েক কে আরে যে হারে আমি নিরাপত্তা তাছি তারপরে আমার সামনে আজরাইল কুন্দিতে ঢুকলো আইরে যতই চেষ্টা করি মৃত্যু থেকে আমি বাঁচতে পারবো তবে আমি চেষ্টা করলে আমার ইমানকে আমি বাঁচাবার পারবো ঠিকা তো যেটা আমি বাঁচাবার পারবো সেইটা না বাঁচাবার চাইয়া যেটা বাঁচান যাবে না সেইটা বাঁচানোর চেষ্টা কেন করতেছি অনেকে বলে হুজুর কি করবেন বাঁচার ধনী বাতিলের সাথে আপোষ করে আসি হুজুর বাঁচার ধোন

আরে ফেরাউন তো কোনো খবরই না এক সোয়াড় মারা লাগবে খালে এক লোসে টসেন ইংকে ঠোকা মারলে ফেরাউন আউলে দেবে দোরে ঘর কথা দেখিয়ে আপনারা কি মনে করেন আল্লার যারা তারা তারা কিন্তু আখলা থাকে না তাদের সঙ্গে আবার আল্লার একটা পাওয়ার থাকে দোরে ঘর কথা ঠিক খেয়ে নীল হে ভারতের মুস্কান যে একটা মেয়ে মানুষ আপনারা দেখছেন এটা কিন্তু ইউটিউবে দেখাচ্ছে যে চারিদিক থেকে শত শত যুবক হরে রাম হরে রাম হরে কৃষ্ণ আসতে আসতেছে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে মুস্কানের দিকে আসতেছে মুস্কান কিন্তু একটা মেয়ে একটা মেয়ে শুধু বলছে যেই বলেছে আল্লাহ আকবর জয় শ্রীরামের গোষ্ঠীটা ব্রেক করছে এখানে বোঝা গেল লক্ষ্য জয় শ্রীরাম একবার আল্লাহ আকবরের সামনে কুপা কাত হয়ে যাবে দুর্গন কথা ঠিক কিনা কারণ যিনি আল্লাহ হকবার কয় তিনি একলা থাকে না তার সঙ্গে আমার আল্লাহর কুদরতি পাওয়ার থাকে দুর্গন ঠিক কিনা তাহলে মুসার সঙ্গে কার পাওয়ার আরো জোরে বলে যার কারণে মুসা হাত চুলকায় আল্লাহ বলতেছেন ও ইলা বিল রব্বিকমা মুসারেফ ফেরাউনকে মারার জন্যে ফেরাউনের সঙ্গে যুদ্ধ করার জন্যে তোমাকে পাঠাই নাই আমি তোমারে পাঠাইছি আমি আল্লাহ কেমন আছি সেইটা দেখার জন্য যেই দুনিয়ায় ফেরাউন আল্লাহর দাবি করে সেই দুনিয়ায় আমি আল্লাহ ভালো থাকতে পারি না আমাকে যদি ভালো রাখতে চাও তাহলে ফেরাউনকে আমি আল্লাহর দাওয়াত দাও শুধু আমার আল্লাহ রাজত্ব চলবে দুনিয়াতে কোন ফেরাউনের রাজত্ব চলবে না কথাটা বুঝবার পালে আল্লাহকে ভালো রাখতে গেলে শুধু আল্লাহর কোরআনের অসুল্য হবে না কোরআন মোতাবেক আমাদের চলা লাগবে জোরে কোন কথা ঠিক কিনা আরে সোনা পাটিতে আবু জেহেল এক নম্বর সোনার দিক আবু জেহেল কয় নম্বর নবী যখন কোরআন শেখ পড়তো রাত্রেবেলা আবুদের সারারাত রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলা শুনতে আপনার তো বসে শুনতেছেন ওই খাড়া হয়ে শুনছে খাড়া হয়ে সকালবেলা বলতেছে রাত কোন দিক দিয়ে বুঝবার পারিনি এত সুন্দর কোরআনের বাণী আবু দেহেল বলতে বলতেছে রাত কোন দিক দিয়ে আমি বুঝবারই পারিনি এত সুন্দর কোরআনের বাণী সোহান এত শুনতে ভালো লাগে কোরআনের বাণী দিক দেখালামি আবু জেহেল বুঝবার পারিনি আল্লাহ বলে আবু জেহেল শুধু কোরআন শোনার জন্য কোরআন পাঠাই নাই সামিনা তাআলা শুনতে হবে গ্রহণ করার নিয়তে আমাদের বাংলাদেশে আমরা অনেকে কোরআন শোনা ভালোবাসি কিন্তু কোরআনকে বাস্তবে গ্রহণ করাকে আমরা খুব একটা পছন্দ করি না আসুন এসুর আসর দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব মনোযোগ দিয়ে শুনবেন মুসা এখন হেকমতের সাথে ফেরাউনকে বলে ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করতেছো এ বাবা কি হয়েছে রে এ কি লাইট এখানে একটা লাইট দিবার বলতেছে দাও একটা লাইট দিলে দেওয়া যায় তার জন্য কি আলাদা কিছু করা লাগবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো লাইভ দেওয়া যাবে না এখন টাঙ্গ আছে কেন আচ্ছা ঠিক আছে দাও মাগরিব পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ লম্বা আলোচনা আলোচনা কি কম হবে আজকের আলোচনা হলো সূর্য ডোবা সূর্য আধার্য হয় না হ্যাঁ মনোযোগ দর্শনে একটু চুপটি করে বসেন কারণ বর্তমান বিশ্বের প্রেক্ষাপট আমাকের অবস্থা এই নিয়ে কিছু আলোচনা সুর আসর থেকে আপনাদের সামনে বলবো কারণ আল্লাহ কেন বললেন ইন্নাল ইনসান আল্লাহ খসর নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে কেন বলল এই জিনিসটা আমাদের উদ্ঘাটন করার দরকার আছে না নাই আদর করে সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া

যে আল্লাহর সঙ্গে কথা বলে সে আল্লাহ খায় না খাওয়ায় ধরে কেন আমাদের আল্লাহ খায় না খাওয়ায় কারণ যারা খায় যারা খায় তাদের মৃত্যু আছে আর যারা খায় না তারা মরেও না মানুষ কিন্তু খাইয়াই মরে আমরা কয় না খায় মরে না খায় তো মরে ওই কিন্তু খাইয়াই মরে তো এখন বলতেছে মুসানবি হেকমত অবলম্বন করে ফেরাউন তুমি কি খাও সঙ্গে সঙ্গে ফেরাউন একজন মন্ত্রী ছিল তার নাম হলো হামান নাম কি। হামান বলতেছে হামার আল্লাহ খায় মুসানবি চমকে গেলো কারণ ফেরাউনকে সর্বপ্রথম দিনে আল্লাহ বানাইছে তার নাম হলো হামান জোরেকন তার নাম কি আসলে ফেরাউন কে এত খারাপ ছিল ফেরাউন গভীর তাহার তো নামাজ পড়ে আল্লাহকে বলতো আল্লাহ মিথ্যা দোষ আলে মোলামাকে আমি জেলখানায় বন্দি করেছি একটা মৌলানার তোর কোনো দোষ নাই পঞ্চাশ বছর করণের তাফসির করেছে সে আলিমকে আমি জেলখানায় বন্দি রাখছি আল্লাহ আমি তো জানি এই আলিমগুলো যদি বাহিরে থাকে তাহলে আমার গদি টনমল হয়ে যাবে আমি গদি রক্ষা করার জন্য অন্যায়কে ন্যায় ন্যায়কে অন্যায় বানায়া আমি শুধু দুনিয়াতে কয়েক বছর রাজত্বিক করবার চাই মরে গেলে তুমি জাহান্নাম দাও আমার অসুবিধা নাই কিন্তু দুনিয়াতে আমি একটু ক্ষমতাছি আর জোর করে ধরে রাখার চাই আল্লা কাই সালা কি চিটার রে কী চিটার আয় 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 আমার পড়ে তাহার্জত পড়ে আশের জন্যে না রব্বানা কিনা ফির দুনিয়া হাসি না দুনিয়ার জন্যে দুনিয়ার জন্য আখেরাতের কোন দরকার ফের কি দোয়া করে মে জান জীবনী বলে দেখেন ওর মতন ভালো মানুষ কেউ ছিল না মাজার ঘামসা বান্দ আল্লাহর কাছে কান্দে সারা রাত আর সারাদিন এখন সেই ফেরানুক আল্লাহ বানাচ্ছে এই হামালে কেন বানাইছে কারণ হামানের মেম্বার হওয়ার ভোট নাই ওই বিনা ভোটে এমপি মন্ত্রী হইয়া এই ক্ষমতা ধরে রাখার জন্য এখন আল্লাহ হোক আর যাই হোক একটা কইয়া মন্ত্রিত্ব রাখবার এই রকম কিছু হামান মার্কা মন্ত্রী আসে না নাই কথা কেন আসে না নাই চারশো বছর ফেরাউনের বয়স দেখেন চারশো বছর কয় বছর চারশো বছরের মধ্যে ফেরাউনের অসুখ নাই বিসুখ নাই মাথার বিষ পর্যন্ত নাই চারশো বছরে কিছু

লোকমা দিয়ে বলতেছে আপনাকে আপনি চিনতেছেন না আপনি আল্লাহ হয়ে গেছেন যে কে আপনি আল্লাহ হয়ে গেছেন তখন ফেরন কয় শুনতে তো ভালোই লাগতেছে রে কিন্তু জনগণকে আমাকে আল্লাহ মানবে আমার বলতেছে যে অবস্থা বর্তমানে মিশরের এই অবস্থায় আপনাকে আল্লাহ মানবে না এই মিশরের অবস্থাকে পরিবর্তন করা লাগবে পরিবর্তন কেমনে বলে আপনি খালি চল্লিশ বছর বসে থাকেন আর আমার ক্ষমতা দেন যা করার আমি করব। ফেরাউন বলতে চল্লিশ বছরে কি করব চল্লিশ বছরের মধ্যে যত আলে মোলামা আছে যারা আসমানের আল্লাহর ওয়াজ করে সে আলে মলামকে ফাঁসি দেওয়া হবে জেলখানায় বন্দি করা হবে চল্লিশ বছরের মধ্যে যে মাদ্রাসায় আল্লাহর শিক্ষা দেওয়া হয় যে মাদ্রাসায় লেখাপড়া করে তাও হিট যুক্ত ইমান গঠন করে সেই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া লাগবে যে মাহফিল কোরআনের হক কথা আলোচনা হয় সেই মাহফিলগুলো বন্ধ করা লাগবে এই বন্ধ করতে করতে 40টা বছরে আল্লাহর সঙ্গে মানুষের কোনো সম্পর্ক থাকবে না তখন আপনি আল্লাহ দাবি করলে ওই আসমানের আল্লাহর খবর যদি তাদের কলিজার মধ্যে না থাকে তাহলে তারা আপনাকেই আল্লাহ বলে স্বীকার করবে কয় বছর তো অবস্থা কি হচ্ছে তারা হক যারা মধ্যে ঢুকবে তারা কারণ তারা হক কথা মানুষের সামনে বলবে বাতিলের সঙ্গে করার কথা নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে কিন্তু আল্লাহ জিনক বাদ দেয় শুধু মানুষকে কেন জিনের একটা আওলাদ নাম হলো আজাজিন জরেগর নাম কি আজাদিন নাম শোনেন আপনারা উনি কিন্তু দীর্ঘদিন ফেরস্তার মধ্যে ছিল যার কারণে এক সময় তার একটা ডিগ্রি হলো মোয়াল্লেমুল মালাইকা আদমকে তৈরি করার পর আল্লাহ বললেন ও জুদুলি আদামা আদমকে সেজদা করো তখন সব ফেরেস্তায় সেজদা করছে কিন্তু ইবলিস কিন্তু করেন ওই আজাদিলের নাম কি হয়ে গেল ইবলিস হয়ে গেল জোরে কোন কি হয়ে গেল ইবলিস হয়ে গেল ইল্লা ইবলিস আবা আস্তাকবার ইবলিস অহংকার করে বলল আমি সেজদা দিব না আল্লাহ বলেন কেন দিবে না বলে আমি হলাম আগুনের তৈরি আর মানুষ হলো মাটির তৈরি যার কারণে সেজদা দেব না আল্লাহ তখন ইবলিসকে বলল বের হয়ে যাও আমার এরিয়ার মধ্যে তোমার থাকার সুযোগ নেই তো শয়তান তখন বলতেছে আল্লাহ আপনি আমাকে বের হবার বলতেছেন আমি বের হয়ে যাব কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব আল্লাহ কয় কি প্রশ্ন তো বলতে যে প্রশ্ন হলো আমি ছয় লক্ষ বছর আপনাকে সেজদা করলাম কয় লক্ষ ছয় লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আদম খালি একটা সেজদা করিনি শুধু একটা সেজদা করিনি যার কারণে আপনি আমাকে বের হবার বলতেছেন বের হয়ে যাও তাহলে ছয় লক্ষ বছরের খবর কি আমি যে ছয় লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আর আদমকে মাত্র একটা সেজদা করলাম না একটা সেজদা না করার কারণে যদি বার হতে বলেন তাহলে ছয় লক্ষ বছরের সেজদার খবর কি আল্লাহ বলে ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে একটা সেজদা না দেওয়াতে আমি তোমার জীবনের ছয় লক্ষ বছরের সেজদা বাতিল করেছি সোহান আল্লাহ না আপনার কি বুঝতে পারছেন আল্লাহ বলতেছে আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি এত ভালোবাসি যে আদমকে একটা শেষ না দেওয়ার কারণে আমি আল্লাহকে ছয় লক্ষ বছরের সেচদার দেওয়া বাতিল করে দিয়েছি তাহলে বোঝা গেল আল্লাহকে ছয় লক্ষ বছর সেচদার দিয়া ইবলিস আল্লাহকে যে খুশি করতে পারেনি আদমকে এক দা না দিয়ে তার থেকে বেশি ব্যবহার করছে জোরে কোন কথা ঠিক কিনা যার কারণে আউট করে দিয়েছে এখন বলেন আল্লাহ মানুষকে ভালো কম বাসে না বেশি বাসে কত বেশি আপনারা জানেন আমি একটা আয়াতের তাফসীর পড়তে পড়তে আশ্চর্যান্বিত এক হয়ে গেলাম আমি মনে আয়াত পড়তে পড়তে আমার মনে হচ্ছিল আল্লাহ আমাদেরকে এমনি জান্নাত দিবেন খা এই ঠান্ডার মধ্যে ওইটা ফজর নামাজ পড়া ক্ষমা হিসাব করলে আমরা এমনি জান্নাত পাই তাহলে নামটা যদি মুসলমান থাকে কারণ 8টা জান্নাত আর মুসলমান 100 কোটি আর 60টা জাহান্নাম বেঈমান হলো 550 কোটি চিন্তা করে দেখেন কোটি মুসলমান আটটা আর বেইমান হলো সাড়ে পাঁচশো সাতটা সাহাবের বললেন হুজুর জাহান্নাম কত বড় আর জান্নাত কত বড় আল্লাহ রাসুল বললেন সাতটা জাহান্নাম যদি কোনো জান্নাতের মধ্যে ঢুকানো হয় সাতটা জাহান্নাম একত্র করে কোনো জান্নাতের মধ্যে যদি ঢুকানো হয় উনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে জাহান্নামগুলো গেল কোথায় তার মানে বোঝা গেল সাতটা জাহান নামের চাইতে একটা জান্নাত কোটি কোটি গুণ বল তাহলে সেই কোটি কোটি গুণ বড় জান্নাতের আটটার মানুষ হলো মাত্র দেড়শো কোটি আর ছোট ছোট জাহান নাম তার জন্য সাড়ে পাঁচশো কোটি হিসাব করলে আমরা এমনি জান্নাত পাই জোরে করলো হিসাব না একটা হিসাব করা লাগবে না আমি তো চিন্তা করি এই যে বক্তারা খালি আসে জাহান্নাম করে কিরে নাম আমাদের মুসলমান হাওড়া জাহান্নামে যাব কেন তো নাও এর কারণে জান্নাতে কথা কোন ভাই আপনারা কি মনে হচ্ছে যে হুজুরের জান্নাত এই যে বক্তরা জান্নাত পাওয়া কুশিন করে এরা আসল ঠিক না। আপনি এই আয়াতটা পড়বেন আল্লাহ বলেছে আল্লাহ তাকনাতুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিয়া যুনুবা জামিয়া একটু মনোযোগ এই জুনু জামিয়া এই শব্দ দুইটার তাফসিল পড়বেন ভাইজান কোরআনে আয়াত যখন পড়া হয় বোঝেন বা না বোঝেন একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই তাহলে আপনার আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন আর না পারলে

আপনি যত বড় গুণাগার আমি যত বড় গুণা করি না কেন পাহাড় পাহাড় সাগর সমান যদি গুণা করি আল্লাহ বলে আমার রহমতের এরিয়ার মধ্যে তোমার গুণা ঢুকলে আর তুমি গুণাগার থাকবা না একটু মনোযোগ দেওয়ার কথাগুলো শুনবেন সেই আল্লাহ বললেন ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খসরুল মানে ক্ষতি নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে এটা কোন মানুষ এটা হলো সাড়ে পাঁচশো কোটি মানুষ ধরে কোন মানুষ সাড়ে পাঁচশো কোটি মানুষ এই দেড়শো কোটি মানুষ না আমরা যারা দেড়শো কোটি মুসলমান আমরা ক্ষতির মধ্যে পড়বো না কিন্তু সাড়ে পাঁচশো কোটি যারা ইমান গ্রহণ করেনি তারাই ক্ষতির মধ্যে পড়বে আল্লাহ বললেন ই না আমানো এক নম্বর হলো তাদের ইমান বেঈমান হওয়ার কারণে তারা ক্ষতির মধ্যে পড়বে এত আদর করে মানুষ বানালাম কিন্তু মানুষটা বেঈমান হওয়ার কারণে ক্ষতির মধ্যে পড়বে সাদডা কাজ একটু খেয়াল করবেন এক নম্বর হলো ইমান ধরে কোন এক নম্বর কি এখন আমার সামনে যারা বসে আছেন আমাদের সকলের ইমান আছে না নাই আছে না নাই এই মাত্র আসরের নামাজ আদায় করছে কোন নামাজ আসরের নামাজ আদায় করে জমি ধান দেখ পার গেছে যায় দেখে উপর জমিতে পানি আছে নিচে ওর পানি নেই ওপর জমিতে কি আছে পানি আছে নিচে ওর পানি নেই চলমল করতেছে উপর জমিতে পানি নিচে নাই ও তখন চারিদিকে তাকাইছে এভাবে চারিদিকে টাকাইছে

মুমিন যদি হতো তাহলে এই কথা কখনোই তার মনে আসতো না কেউ দেখেনি তার একটাই মাত্র মনে হতো কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে আমি যাকে বিশ্বাস করেছি তিনি সব সময় দেখতেছে। কি না ইমান কি এটা আমাদের খুব খেয়াল করা লাগবে এই জন্য আল্লাহ এই যে আসরের চারটা পয়েন্টের কথা এক নম্বর হলো ইমান ধরে কোন এক নম্বর কি কেউ না দেখলো কে দেখে আরো জোরে আল্লাহ তো দেখতেইছে আবার তোমার দুই কান্দে দুই মোহরি তুমি যে পানি কাটা দিয়ে হাত ধুলে চারিদিকে তাকায় দেখলে কেউ দেখেনি তুমি বলো তো তোমার দুই কান্দে ফেরস তাকে ঘুম পাঠতিস তোমার দুই কান্দি দুই মোহরি লেখিত ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই করবার কেরামান কাতি বিনায়া আলা মহ নমা তাফালু আল্লা কুরানি বলেছেন অমিন নাসি শ্রীময় কুলু আম্ম বিল্লাঘিন অমিলিয় বিল আখি অমাহ বি মমিনিন মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি এবং আখেরাতকে বিশ্বাস করেছি এরপরও আল্লাহ বলেছেন অমা হুম বিমিন তারা মুমিন নয় তারা মুমিন নয় তাহলে মুমিন হওয়া কি সাহাবরা জিজ্ঞেস করলো এ রাসুল ইমান কি মুমিন কি আপনি একটু আমাদের বুঝায় দেন আল্লাহ নবী বললেন একরার বিল্লে খুব খেয়াল করে শুনবেন একরার বিল লেসন তাজদিক বিল জেনান আমল বিল আরকান নাম হল ইমাম জবানে বলতে হবে লাইরাহাইন আল্লাহ মোহাম্মাদুর রাসূল্লাহ শুধু জবানে বললে হবে না ওটা কলিজার মধ্যে সেট করা লাগবে আট তিন নম্বর হল আমল বিল আরকান আমলের মধ্যে প্রকাশ করা লাগবে সুরা আসরের মধ্যে বলা হয়েছে দুই নম্বর পয়েন্ট ওয়া আমিল ¡Con amor! পায়かれ হারে শোভা বলনা মাতা কুমর রাসূলু ফাখযুহু আমানাহাকুম আপনি বলেন কুল আপনি বলেন ইন কুনতুম আল্লাহ ফাতাবিউনি কেউ যদি আল্লাহর আমল করতে চায় আল্লাহওয়ালা হতে চায় আল্লাহকে পেতে চায় তাহলে হাজার তরিকার কোনো দরকার নাই একটা মাত্র তরিকা তাদেরকে গ্রহণ করতে হবে সেই তরিকা হলো ফাতাবিউনি আপনাকে ইত্তেবা করা লাগবে আজকে আমরা 18 আসসালামু আলাইকুম আজকে আমরা দশশি দরসি কেও খাজা বাবা কেও চিশতিয়া কেও নকশবন্দিয়া কেও কাদেরিয়া এত তরিকা মুসলমানের লাগবে না মুসলমানের একটাই মাত্র الطريقه সেই তরিকা হলো নবীর তরিকা জোরে বলেন কথা ঠিক বলেন ঠিক হাই 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 তুই কোন الطريقه الطريقه মানে রাস্তারে বাঁধো দিদিনা সরল মুস্তাকিম যেই রাস্তার একমাত্র দেখানোর হচ্ছে আমাদের নবী জোরে কোন ঠিক আছে ও বাবা সেই তরিকা বাদ দিয়া এখন নানা ধরনের তরিকা নানা পথ এত মত এত পথ মুসলমানের নয় মুসলমানকে আল্লাহ বলেছেন তোমরা মতভেদ করো না তোমরা বিচ্ছিন্ন হয়ে না তোমরা একত্র হ আল্লাহ একত্র হওয়ার কথা বলেছে আর আমরা বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করতেছি এই রমজান মাস আসবে দেখবেন একদল বলবে তারাবি আর রাগাত আর একদল বলবে তারাবি বিশ রাগাত ধরে গন কথা ঠিক কিনা আমাদের হানাফি মাঝাবের মধ্যে যারা সৌদি আরব থেকে চাকরি করে ফেরত আইসে ওরা আশাই বলতেছে আমি চার বছর মক্কাই ছিলাম দুই বছর মদিনায় ছিলাম আমি তো বিশ রাখার তারাবি পাইনি আমি আট রাখার তারাবি পড়লাম তাহলে বাংলাদেশে তোমরা বিশ রাখার কোথায় পাইলা এখন হানাই মজা বলতেছে আট রাখার তারাবি যারা পড়ে তারা হলো নামাজ চোর জোরে কোন কি আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি সবচাইতে বড় চোর যে নামাজের মধ্যে চুরি করে আমি বাজান দুই নামাজে খেয়াল করে দেখলাম আমি কারো পক্ষে বিপক্ষে বলতেছি না দেখি আহলে হাদিসের আট রাগাত তারাবি তারা পরে সোয়া ঘন্টা আর হানাভিমা জাহাবের বিশ রাখার তারাবি তারা পরে মাত্র পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ কোনটা কোনটা আল্লাহর সঙ্গে মস করা এই কোনটা নামাজ কোনটা মস করা এত ফর্সে সুরা ফাতে পড়তেছে এত ফর্সে পড়ছে কান্দের ফেরস্তা পর্যন্ত লেখার টাইম পাইনি ফেরেস আল্লাহ বর করে কী কয় আমরা বুঝবার পারিনি আমরা কিন্তু লেখিনি এত ফোর্সে ফোরসে আপনি জানেন সুরা ফাতেহা শুধু সুরা ফাতেহা না যেটা সারা নামাজ হয় না লা লাভ ফাতেহাতের কিতাব সেই সুরা ফাতেহার মধ্যে পাতখানার কথা বলা হয়েছে ভিক্ষা চাওয়ার কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে হিদিনা সরাতাল মোস্তাকিম আল্লাহ তোমার কাছে সরল সঠিক পথের আমি দিশা চাই আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি এই ভিক্ষা চাওয়ার একটা নিয়ম আছে না নাই জোরে কোন আছে না নাই যদি কোন ফকির কোন দরজায় গিয়ে বলে ভিক্ষা দাও ভিক্ষে দাও ভিক্ষে দাও ভিক্ষে দাও ভিক্ষে দাও 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 ভিক্ষা দিবি না পিটন দিবি এই তুই মিছিল করিস করে ভিক্ষা যদি নিবার ফকিরের মতন ভিক্ষা কর ও বাবা আল্লাহ রস্তে চারটা ভিক্ষা দাও ও মা চারটা ভিক্ষা দাও তুমি যত সুন্দর করে তুমি যত সুর করে যত মধুর স্বরে বলবে তত পাথারে হৃদয় কোলে গিয়া এক মুষ্টির জায়গায় তোমাকে এক সারি সাহুল দিবে জোরে কোন কথা ঠিক কিনা কিন্তু সুন্দর করে না চায় ভিক্ষা দাও ভিক্ষা দাও যদি মিছিল করো তাহলে বাড়ি লাঠি যা তোমার পাছার উপর বাড়ি মারবে সুরা ফাতে হলো বান্দা আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া তাহলে সেটা জোরে ফোর্সে যাবেন না আস্তে আস্তে ধীরে ধীরে কথা কর না কেন ভাই কথা কর না কেন হ্যাঁ একটু মনোযোগ দেবেন ইমানের পরেই হলো নেকামল আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আর শুনতেছে ওরা মনে মনে ভাবতেছে হুজুর কি আসরের তাফসির ধরলো আসর নামাজ নেওয়াজ করলো কিন্তু আমাকে রেওয়াজ কি করবে না আমার মা বোনদের নেক আমল হলো পর্দা করা জরে কন কি করা যত আমল মা বোনদের আছে তার মধ্যে এক নম্বর নেক আমল কি এই পর্দার ব্যবস্থা কে করবে নারী না পুরুষ হ্যাঁ আবার মনে করেন না অনেকে বলতেছে হুজুর আমার বউ পর্দা করে না তোমার বউ পর্দা করে না সেটা হুজুর দাম সেটা হুজুর কেটাক তুমি কি হয়েছ রাসুল বলেছেন না দায়ু চলাই তো হলুল দাইস কোন দিন জান্নাতে যাবে না সাহাবরা বললেন দাইস কোন নারী আল্লাহর নবী বললেন দাইস কোন নারী না দাইস হল ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না আমার মা বোনেরা আল্লাহর নবী ফাতিমার ঘরের মধ্যে ঢুকলেন আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই এজন্য বলতেছি মা একটু শুনেন অনেক মা এর তাদের সামনে বলতেছি ফাতিমার ঘরের মধ্যে ঢুকলেন মা ফাতিমা আল্লাহ নবীর দিকে তাকায় দেখে নবী আমার একা একা মুসকি মুসকি হাসতেছে নবী একা একা ঘরের মধ্যে বসে মুসকি মুসকি হাসে আপনারা বলেন তো কোন মেয়ের ঘরের মধ্যে বাবা গিয়া যদি একা একা মুসকি মুসকি হাসে মেয়েদের সন্দেহ কম না বেশি একটা আবেগ প্রবণ মেয়েরা বেশি হয় ফাতেমা বলতেছে বাবা কি হয়েছে একা একা ঘরের মধ্যে কেন হাসতেছেন আল্লাহ মেয়ে বলে ফাতেমা একটা খবর অনেক দিন থেকে তুমি দিবার চাই মা কিন্তু দিতে পারতেছি না আজকে সেই খবর দেওয়ার জন্য আইছি ফাতেমা বললেন বাবা মেয়ের কাছে আপনি খবর দিবেন এখানে আপত্তি কোন জায়গায় আল্লাহ নবী বললেন ফাতেমা তুই কি জানিস মা আল্লাহ তোকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে হাতে মাত্র সেই খুশি আব্বা এ খুশির খবর দিবেন তা আবার সংকোচ কেন করেন আল্লাহ নবী বলে ফাতে ও মা জান্নাতি নারীদের নেত্রীর খবর শুনে তুমি যে আনন্দ পাইছো মা এই মুহূর্তে আর একটা খবর দিব যেটা জানার পরে হয়তো তোমার আনন্দ থাকবে না ফাতেমা বলে বাবা সেইটা আবার কোন খবর আল্লাহ নবী বলেন ফাতেমা আল্লাহ তোমাকে নেত্রী বানালে কি হবে মা আল্লাহ তোমার আগে একটা মেয়েকে কিন্তু জান্নাত দিবে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দার বলে বাবা আল্লাহ আমাকে জান্নাতিনদিন নেত্রী বানালো আর আমার আগে একটা মেয়েকে আল্লাহ জান্নাত দেবে সেই মেয়ে কেমন কি আমল করেছে সেই মেয়েটার পরিচয় কি সেই মেয়েটার বাড়ি কোন জায়গায় আল্লাহ নেই বলেন ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে বলে হ্যাঁ ওই পাহাড়ের পাশে জঙ্গল বলে দেখা যায় ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুগড়ি বাড়ি বলে কাঠুরিয়ার বাড়ি ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে যেই বলেছে একটা কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে ফাতেমা কান্দার বলে বাবা ওই কাঠুরার বিবি জামিলা এমন কি আমল করে যে আমল করার কারণে ফাতেমার আগে আল্লাহ জান্নাত দিবে আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন মা কোন আমলের কারণে একটা কাঠুরের বউ জামিলা খাতুরের জান্নাত ফাতেমার আগে জান্নাতে যাবে এটা পুরুষ মানুষের জন্য না হোক নারীদের জন্যে ওয়াশটা শোনার দরকার আছে না নাই মেয়েদের জীবনের সবচাইতে বড় আমল শ্যামল আমল সম্পর্কে আসতেছি পরেই হলো কামল আমরা যারা এখানে বসে আছি ভাই আমাদের সকলের নে কামলের দরকার আছে না নাই জোরে আছে না নাই নেকামল ইচ্ছা মতো করলে হবে না নেকামল দলি ইল মোতাবেক করা লাগবে জোরকন কি মোতাবেক যে আজকের রাত আজকের রাত আমরা অনেকে পালন করব সবে বরাত ধরে কান কি বরাত এ কথা না কান কি বরাত সবে বরাত অনেকে গোসল করব যত ফোঁটা পানি পড়বে প্রত্যেক পানি ফোঁটা সওয়াব পাবো অথচ বেটা মাগরিবের নামাজ পড়ে না গোসল করতেছে জোরে গান কি করতেছে গোসল করতেছে কারণ গোসল করলে সওয়াব আছে ফোটাই ফোঁটায় আপনি বলেন তো মাগরিবের নামাজ আদায় করলে কি আর গোসল করলে কি আপনারা হাদিস বলেন লা সলাত লা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই লা সলাত লা দিনা যার নামাজ নাই তার কোন ধর্মই নাই বাইনাল আব্দ ওয়াল কুফরি তর ক সলাত বান্দা কাফেরদের মধ্যে বিতর কোরআন জেনিস্টার নামটি হলো নামাজ এক লোক বলে হুজুর আমি পূতির রাতে উঠি খাই কিন্তু আজকে হাইল রুটি খাওয়া চলবে না তাহলে আজকে আমি কি খাবো হুজুর আপনারা কন হাইলা রুটি খাওয়া চলবে না আমি প্রতি রাত্রি রুটি খাই তাহলে আজকে কি খাওয়া যাবে না আমি কলাম আজকে গোস্ত দিয়ে খাও আজকে গোস্ত দিয়ে খাও দিয়ে খাও না অনেকে দেখবেন মসজিদের মধ্যে হট্টগোল করবে গণ্ডগোল করবে এই রাতে করে যায় ঘুমায় যাবে ফজরে আজান দিলে আর তারা ফজরে নামাজ পড়বে না এগুলো আল্লাহর নবী করে নাই এইগুলো করে দিন নেক আমল হতে পারে না নেক আমল হলো মাতা কোমর রসুলু মাতা কোমর রসুলু আমার নবী যেটা করেছেন সেটাই করার নাম হলো আমিল আল্লাহ আমার নবী কি করেছেন কোনটা করেন নাই এই মাত্র ফজরের নামাজ আদায় করে নবী তাকায় দেখে একজন সাহাবির চোখ রক্তের মতন লাল চোখ দুইটা রক্তের মতন লাল দেখে নবী বললেন সাহাবি আমাদের সকলের চোখ সাদা তোমার চোখ দুইটা লাল কেন কারণ সারাদিন পরিশ্রম করার পরে এসার পরে মানুষ যখন ঘুমায় যায় ওই ঘুমের কারণে তার দেহের যে ক্ষয় হয়েছে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দেয় জোরে গান সোহান আল্লাহ তাহলে আমার চোখ সাদা আউ করে চোখ সাদা প্রত্যেকটি সাহাবির চোখ ঘুম পাড়ার কারণে সাদা হয়েছে তোমার চোখ দুইটা রক্তের মতন লাল ও সাহাবি বলো তো তোমার চোখে কি কোন অসুখ হয়েছে সাহাবি বলে আর আল্লাহ এসার নামাজের পরে আমি যখন ঘুমাতে চাই এসার নামাজের পরে আমি যখন ঘুমের বিছনাই আমি যখন দোয়া পড়লাম আল্লাহ ইসমিকা আমু তু ও আহিয়া এই আমত শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার মৃত্যুর এত ভয় আমার ঘুমাতে পারলাম না আমি শরীফ শুরু করলাম কোরআন শরীফ পড়তে পড়তে এক সময় আমি নামাজ শুরু করলাম নামাজ পড়তে পড়তে আবার কোরআন তেলা শুরু করলাম আবার কোরআন তেলাওয়াত বাদ দিয়ে নামাজ পড়া শুরু করলাম এরপরে তাহার নামাজ পড়লাম তোবা করে সাররাত আমি কান্দাকাটি করলাম হুজুর সাররাত কান্দাকাটি করার কারণে না ঘুম পাড়ার কারণে হয়তো আমার চোখ দুইটা রক্তের মতন লাল হয়ে গেছে আমার চোখ দুইটা রক্তের মতন লাল হয়ে গেছে আবার আজান দিল বেলাল আমি আপনার পিছনে এসে ফজরের জামাত আদায় করলাম ফজরের জামাত আদায় করলাম এই কথা যেই সমস্ত জাবি শুনেছে সব সুহান সুহান আল্লাহ সোহান আল্লাহ সারারাত জেগে জেগে যেই মানুষটা নামাজ পড়েছে কোরান শেখ পড়েছে তৌ করে কান্তে কান্দে সুখ লাভ করছে সাহাবিনা সবাই বলল সুহান আল্লাহ দরেগন কি আল্লাহ নবী বললেন নাউজুবিন লাবিন আল্লাহ নবী বললেন নাওজুবিন লাহ সব সাহাবীর চমকে বলে রাসূল আল্লাহ এত ভালো কাজ করলো সারাত কান ডাকাতি করছে নামাজ পড়ছে কোরআন শেখ করছে তো বা করছে হুজুর আমরা সোহান কইলাম আপনি নাউজুবিল্লাহ কলেন কেন রাসুল বললেন সাহাবি তুমি যে সারাত দোয়া করলে কান্নাকাটি করলে নামাজ পড়লে এই নতুন ইসলাম তুমি কোথায় পেলে এই নতুন ইসলাম তুমি কোথায় পেলে তুমি যে বললা আমি তো শব্দ উচ্চারণ করার পরে আমার মৃত্যুর হয় কোনো মুসলমান মৃত্যুর ভয় করবে না মুসলমানের কলি যায় কেবলমাত্র শুধু আল্লাহর ভয় থাকবে ধরে তোর কথা ঠিক কিনা মুসলমান মৃত্যুর ভয় করবে মুসলমান মৃত্যুর মাধ্যমে জান্নাতকে বরণ করবে সোমান আল্লাহ না মুসলমান মৃত্যু স্মরণ করবে আসরের নামাজ পড়ার সময় মৃত্যু স্মরণ করে বলবে এটাই আমার জীবনের শেষ নামাজ মাগরীব পর্যন্ত হায়াত নাও থাকতে পারে সুন্দর করে নামাজ আদায় করবে মাগরীবের নামাজ যখন আদায় করবে মনে করবে এটাই আমার জীবনের শেষ নামাজ আর হয়তো নামাজ পড়ার সুযোগ নাই সুন্দর নামাজ আদায় করবে তার মানে কি বোঝা গেল মুসলমান মৃত্যুকে ভয় করবে না মুসলমান মৃত্যুকে কি করবে কথা কয় না তোমরা কথা বল না কেন কি করবে শরণ করবে জড়গান কি করবে আল্লাহ নবী বললেন এশা নামাজের পরে আমি আমার বউ কে নিয়ে ঘুম পারছি এশা নামাজের পরে নবী বলতেছে আমি তোমাদের নবী হয়ে বউ নিয়ে ঘুম পারছি বউ কে সঙ্গে করে নিয়ে ঘুম পাড়া কি কথা কয় না আল্লাহ কোরআনে বলেছেন শুনেন আমাদের নবী সম্পর্কে মাতা کومুর রাসূলু ফাকহু মানে ও আমিলুস সলিহা নেক আমল বুঝেন না নেক আমল বুঝবেন না কি বলতেছে এক নম্বর ইমান দুই নম্বর আল্লাহ রাসুল ঘরের দরজা খুলে আছে যে ঘরের মধ্যে ঢুকছে তখন নবী আসতে করে উঠে দরজা বন্ধ করে করেছে কি বন্ধ করে করেছে দরজা বন্ধ করেছে মা আয়সা থর করে কাঁপতেছে আল্লাহ রসুলকে আয়সা কাপো খেম বলে হুজুর আপনি আল্লাহর নবী

কথাটা খেয়াল করবেন পারে ও আমিল সলে হ্যাঁ নেক আমল কাজ যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ কি আমি নবী যে মাত্র দরজা বন্ধ আমি আর নবী নাই আমি হলাম স্বামী তুমি হলো আমার বিবি সঙ্গে সঙ্গে মায়সা আল্লাহ নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে মাবু আল্লাহ এতদিন জানতাম আমার নবী শুধু বিশ্ব নবী আজকে নিজের চোখে দেখলাম আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী কয় নম্বর স্বামী এক নম্বর আল্লাহ রাসুল তখন আয়সাকে বুকের মধ্যে নিয়ে একটু ঠাসি দিলেন দেখেন ও আমিল সলেহা নে কামল কাক কয় একটু কি দিলেন দিলেন কথা এখানে চোদ্দই ফেব্রুয়ারি ঠাসি মারে চোদ্দই ফেব্রুয়ারি মারে ঠাসি বুকের মধ্যে দিয়ে নবী আয়সার পিঠের উপর একটু ঠাসি দিলেন যেই ঠাসি দিছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলে জিব্রাহিল আর দেরি করিস না আমার নবী ঘরের দরজা বন্ধ করে যে আমল করতেছে ওই আমলে আমি আল্লাহর আরো খুশি হয়ে গেছে আল্লাহ নবী আল্লাহ বলতেছেন জিবরাইল আর দেরি করিস না আমার নবী ঘরের দরজা বন্ধ করে দিয়া ও আমিল সলেহা যে নেক আমল করতেছে আমি আল্লাহর আরো খুশি হয়ে এখন আপনার বলেন তো নবী কি কোরআন সব নবী কি জিকির করতেছে নবী কি নামাজ করতেছে তাহলে কি এটাও নেক কাউ নেই সোমান আল্লাহ ফেরেস্তা কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে সে হাজির হলেন কাফে মানে ঘরের বাহির থেকে সালাম দিয়ে বললেন ইয়া আপনি ঘরের মধ্যে কি নেকামল করতেছেন আল্লাহর আরো খুশি হয়ে গেছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে সঙ্গে সঙ্গে নবী একটু কম্পন দিয়ে না আয়েশা ফেরেশতা জিবরাইল আমারে সালাম দিল মা আয়েশা একটু বিরক্ত ধরে কোন কি কথা কয় না আচ্ছা স্বামী যখন বউকে বুকের মধ্যে নেয় তখন অন্য কেউ ডাক দেয় তো বিরক্ত হবি না মায়শা বললেন এইটা কেমন সময় এমন সময় আল্লাহ জিব্রালকে পাঠায় আল্লাহ রাসুল বললেন আয়েশা দেখি জিব্রাল কি খবর নিয়ে আইছে জিব্রাল বলে রাসুল আল্লাহ আল্লা তালা এই মুহূর্তে নাজিল করেছে হুন্না পড়েন হুন্না নিবাসুল্লা ওয়া স্বামী হলো বিবির পোশাক আর বিবি হলো স্বামীর পোশাক আমি নদেশ নামাজ পড়ে গিয়া আমার বউরে বুকের মধ্যে নিয়ে ঘুমাই তাহলে তোমার বউয়ের খবর কি। তুমি যে শররাত নামাজ পড়লে কোনসব পড়লে কান্নাকাটি করলে তোমার বউয়ের খবর কি তোমার কি বউ নাই তো তোর আছে তো তো বউয়ের খবর কি বলে বউ আমাকে কয়েকবার ডাকছিল আদেনা লাইন লাইন যে কোন সময় আর মৃত্যু হবে কান্নাকাটি করে আল্লাহর কাছে মোস্তায় রাসূল বলে এই শরনামাজ জামাতaday করবে তাতে ঘুম পারবে ফজরের নামাজ আবার জামাতে শামিল হবে যতক্ষণ ঘুম পারবে ওই ঘুমটা আল্লাহ তোমার ইবাদতের মধ্যে শামিল করে নেবে তরিকানা সুবহানাল্লাহ এটা হলো আমিলুস সালেহ এটা হলো নেক আমল সব বাড়ি থেকে বান্দা সান্দে সুরে যাচ্ছে তোতা যাচ্ছে এই খুঁটি যাচ্ছে নেক বছর দিনের কাম করি নবীর কাম করি হুজুর কাম করি বছর দেখি পাঞ্জাবি তো খোলতো পাঞ্জাবি খোলা লাগবে নবীর কাম করলে পাঞ্জাবি খোলা দেখা লাগবে তুই আসল কোন নবীর কাম করিস বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবী নবিয়ানা কাজ করতে যায় পিটন খাসে তুই কয়দিন খাইছ তুই তো খালি পিকনিক খাইছো তোর কি খাসে খালি পিকনিক খাসা ছরিল তেল করেছ করেছো এইগুলা নবীর কামনা এইগুলো কোনোদিন নেকামল হতে পারে কতক্ষণ জানেন এই নেকামলের সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন আতাওয়া সওবিল হক এই কথা কেন বললেন এই কথা বলার পেছনে কারণ আছে না নাই এই কথা আছে না নাই আতাওয়া সওবিল হক বল জাল হক আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহক আমার মাইয়ারা ভূলে চিন্তা করতেছে হুজুর আমাদের চার লাইন ওয়াজ করার পরে স্টপ গেল আমি আমার মা বোনদের জন্য সামান্য কিছু সময় আর একটু ওয়াজ করার দরকার আছে না নাই আপনারা খালি খেয়াল তোপের অতাবাস হবে হক ও আমির সালিয়া থেকে অতাবাস হবে হকের মধ্যে আমি ঢুকে গেছি আরও একটা আছে না অতাবাস হবে সব এই চারটা মিলে আসর আর যদি আমরা এই চারটে আমল করতে পারি আল্লাহ আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলাবে না ইনসা আল্লাহ এখন আসেন আল্লাহ নবী বলেন ফাতেমা ওই কাঠুরের বিবি জামিলা কি আমল করেছে যদি তুমি জানবার চাও তাহলে তোমাকে তদন্ত করে জানা লাগবে দরে কি করে আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে কোন আমলের কারণে খাতুরে জান্নাত ফাতে আগে কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে এটা জানা লাগবে এমন কি কামল করে জামিলা জানার জন্য ফাতেমা জামিলার দরজায় গিয়ে সালাম দে বলে জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা আমি তোমার সঙ্গে একটু দেখা করবার চাই মেহরবানি করে একটু দরজা খুলে দাও জামিলার দরজার কাছে সে কান্দের বলে ফাতেমা আমার সারা জীবনের সাধনা একটা নজর শুধু আপনাকে দেখবার চাই একটা নজর শুধু আপনাকে দেখবার চাই ফাতেমা বলতেছে তাহলে দরজা খুললেই আমার সঙ্গে তোমার দেখা হবে দরজা না খুলে ঘরের মধ্যে কান দোকান জামিলা বলতেছে দরজা কেমনি খুলবো দরজা কেমনি খুলবো কারণ আমার স্বামী বাড়িতে নেই আমার স্বামী কার বিক্রি করতে গেছে বাজারে স্বামীর হুকুম সর আমি জামিলা ফাতেমার জন্য দরজা বড় কষ্ট স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য আমি দরজা খুলতে পারবো না সঙ্গে সঙ্গে ফাতেমার চমকে গেল একটা ফাতেমার মতন মেয়ের জন্যে স্বামীর হুকুম ছাড়া যে মেয়েটা দরজা খোলে না ওই মেয়েটার ঘরের মধ্যে কি আমল আছে যে আমল করার কারণে আমার আগে আল্লাহরে রে জান্নাত দিবে আমাকে দেখতে হবে আপনার বলেন তো আকর্ষণ বাড়ছে না কমছে কার হুকুম ছাড়া না না হাতে মার জন্য দরজা খুলবে না কার হুকুম কার হুকুম যারা পর্দার অন্তরে বসে আর শুনতেছে এই এরা স্বামীর হুকুম আমি তারা মaira বলার একটু মনোযোগ দাও জামিরা আজকের মত আপনি ফেরদ জান আগামী এই সময় আসা মাত্র দরজা খুলে দিব কারণ আমার স্বামী কার বিক্রি করে যখন বাড়িতে আসবে আমি স্বামীর কাছ থেকে আগাম হুকুম নিয়ে রাখব ওগো নবীর মেয়ে ফাতিমা মনে কষ্ট নিও না আগামী এই সময় আসা মাত্রই আমি দরজা খুলে দেব ফাতেমা বলতেছে আগামীকাল কাল আসব ইনশাআল্লাহ পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি রওনা দিয়েছে জামিলার বাড়ির দিকে পিছন দিক থেকে একটা বাচ্চা ডাকতেছে ও মা গতকাল বিকালবেলা কোথায় গেছিলেন মা আমি আপনাকে খুঁজে পাই নাই কোথায় গেছিলেন মাইক কিন্তু সাউন্ড হয়ে গেল শুনেন দশ জনের কথা শুনে মাইক চলাই বক্তার কথা মতো মাইক চলাই কারণ দশ জন দশ মত জোরে কোন কথা ঠিক কেনা এক একজনে হ্যাঁ বলবে কেউ কেউ বাড়া শোনা যাচ্ছে না কেউ ভিতরে শোনা যাচ্ছে না এটা কর এটা কর ওরকে কথা মতো বেতাল হয়ে যাবেন শেষে যা আসলো তাও থাকবে আর বট তার ওয়াশ করে আর আপনারা জানেন যে বদল শীতল ওয়াশ কয়টা করে না 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 আমার ওয়াশ কয়টা অন্য বক্তারা সপ্তাহে করে দুটা তিনটা আর আমার প্রতি সপ্তাহে কম পক্ষে চোদ্দটা জোরে কোন কম পক্ষে কয়টা দুটা করে ধরলে কয়টা চোদ্দটা তিনটা করে ধরলে তাহলে মাইকের মাইকের সাউন আমার সাথে কোন বক্তা বুঝবে আমি কি একটা বার আপনার কোচি খারাপ হচ্ছে আমার দিকে তাকায় না কোন দিকে তাকায় এমনি তো আজকে দুই ধাঁচা লোক ও আজ খুব একটা বুঝতেছেন না ভাই এখানে লোক ধরার জায়গা হবে তারপরে যে কয়দিন বসে আছে মাঝে মধ্যে আর গাড়ি একবার এসে যে লোক মা মারতি তো হুম হুম করে এই জায়গা বালদান লাগবে রে এত রাস্তার কাছে হবি না তো দাদা পাল্টা শব্দটা অন্তত সকলের কানে যেন ঠিক মতো পৌঁছে ব্যবস্থা করা লাগবে শোনেন আমার মা বোনেরা যদি ভালো হয় আমাকে বাড়ি জান্নাত হবে জোরেকর কথা ঠিক হতে না তাহলে মা বোনদের জন্য একটু ওয়াজের দরকার আছে না নাই হোসাইন ডাকতে বলতে দে মা গতকাল সুরের মতন কোথায় গেছিলেন আজকেও যাচ্ছেন আমি আপনার সঙ্গে যাবার চাই তখন হোসাইনের বস মাত্র সাড়ে তিন বৎসর জোরেকন কয়ে বছর। খাতেমার সঙ্গে করে হোসাইনকে নিয়ে ওই জামিনার ঘরের দরজায় হোসাইন বলতেছে এই সাধারণ ভাঙ্গা ঘর জঙ্গলের পাশে ঝুবড়ি বাড়ি এই বাড়িতে এমন কি আছে মা গতকাল আপনি আইছিলেন আজকেও আবার আইছেন আমার মায়ের কাছে দুনিয়ার সবাই যাবে আমার মা কেন কারো কাছে আসবে সোনাল নাকি হোসাইন কি বলতেছে আমার মায়ের কাছে সবাই যাবে আমার মা এই বাড়িতে এমন কি আছে যে গতকাল আইসো আজকে আইছো এমন সময় সাথে বলে জামিলা দরজা খুলে দাও ও জামিলা বলতেছে এক আধ ঘন্টা আগে থেকে দরজা খোলার জন্য বসে আছি ফাতেমা বলে তাহলে দরজা খোলো জামিলা বলতে যে কে যেন আপনাকে মা মা বলে ডাকলো ওই বাচ্চা নিয়ে যদি দরজাতে বাচ্চা নিয়ে যদি ভিতরে ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যান ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যান কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে পাইছি আপনি বাচ্চা নিয়ে আসবেন ওই বাচ্চা নিয়ে ঢোকার তো হুকুম আমার স্বামী দেয় নাই কবেন না বলতেছে জামিলা যে বাচ্চা আমার সঙ্গে তার বয়স মাত্র বছর বছর কয় সাড়ে সাড়ে তিন একটা ছোট্ট বাচ্চা আমার সঙ্গে ঢুকবে এখানে স্বামীর হুকুম লাগবে না জামিলা বলতেছে আপনার ছেলের বয়স যদি দুই বছর হইতো তাহলে স্বামীর হুকুম লাগত না দুই বছর হইলে স্বামীর হুকুম লাগতো না মেয়েটা ফাতেমার মুখের উপর কথা বলতেছে যা আপনার বাচ্চার বয়স যদি দুই বছর হতো জোরে কর কয় বছর দুই বছর হলে আমার স্বামীর হুকুম লাগতো না কিন্তু দুই বছরের বেশি যখন হয়েছে ফাতেমা বলতেছে দুই বছরের বেশি হলে কি হবে জামিলা বলতেছে দুই বছরের বাচ্চারা খালি পার পারবে কিন্তু মেমোরির মধ্যে ধারণ করতে পারবে না দুই বছরের বাচ্চারা জামিলারে দেখলে কোনো সমস্যা নাই কারণ শুধু দেখতে পারবে ওটা মেমোরির মধ্যে ছবি করতে পারবে না দুই বছরের বেশি তখন বয়স হবে তখন খালি দেখবে না ওটা বাইরে যায় বলবারও পারবে আপনি বাচ্চার বয়স যদি দুই বছর পর্যন্ত থাকে বাচ্চার সামনে আপনি আমার বউকে আদর করেন শোয়াক করেন ওই কিছু করে পারবে খালি দেখবি হাসবি কিন্তু বুঝবি না দুই বছরের বেশি হলেই ওই কিন্তু বাইরে আসে বলতে পারে আব্বা তাই মাছ চাপা ধরছিল বলতে পারে কারণ অর্ধ মেমোরি হসে ধরে কারণ কি হসে মেমোরি সঙ্গে সঙ্গে হোসার বলতেছে রে খারাপ মেয়ে এই খারাপ মেয়ে আমার মা তোমার দরজায় তুমি কেন দরজা খোলো না সঙ্গে সঙ্গে فاطمه হোসার মুখ চাইপা ধরে বলতেছে বাবা তুমি যে খারাপ মেয়ে বললে তুমি যাকে খারাপ মেয়ে বলতেছো তুমি কি জানো তুমি কি জানো তোমার নানা কইছে ওই মেয়েটা তোমার মায়ের আগে আল্লাহর জান্নাতে যাবে হসানকে বলতে যে তুমি তার খারাপ মেয়ে খারাপ মেয়ে করে গালি দিচ্ছ তুমি জানো তোমার নানা কি কইছে তোমার নানা কইছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ধরে বলতেছে তাহলে এ দরজায় ঘোরাফেরা করার কি দরকার চলেন মা আমরা আসল জায়গায় যাই ফাতেমা বলে আসল জায়গা কোনটা হোসেন বলে আসল জায়গা হলো আমার নানা কারণ দুনিয়াতে কোনো খবর আমার নানাকে বাদ দিয়া আমার আল্লাহ অনু কাউরে দিবার পারে না সরল্লা আমার নানাকে বাদ দিয়া কোনো খবর আল্লাহ কাউরে দিবার পারে ইসলাম আমরা যা পাবো কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে নবীর মাধ্যমে কথাটা খেয়াল করবেন না আঠরসি আলাদা ইসলাম ওই কুটি পাই হাই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমার কুদরতের কারণে আগুন হইয়া যায় পানি জোরে কন্যা এরকম আছে না না জোরে কোন আছে না যা কিছু আমরা পাইছি কার মাধ্যমে আল্লাহ নবীর মাধ্যমে এই জন্য আমরা সকলে একটু গুনগুন করে আমার সঙ্গে একটু বলবেন ভাইজান উপায় নাই রে সবাই বলেন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী আল্লাহ পাওয়ার উপায় নাই আল্লাহ কষ্ট করে মেহনত করে দিনের বেলা বিশাল আয়োজন যারা করেছে আল্লাহ তাদের সকলকে জান্নাত হিসেবে কবুল করে নাও আল্লাহ তোমার মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করে চাল্লা মসজিদের মহব্বতে নগদে বাকিতে যারা দান করে চাল্লা সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ আমার শত শত হাজার হাজার মা বোনে এসেছিল পর্দার অন্তরালে বসে আস শুনেছে আবিদাস সালিয়া পর্দার কবুল করে মা খাদির চরিত্র দান করো আল্লাহ আল্লাহ আমার সামনে বসে দিনের কর্মবাস্তবে উপেক্ষা করে তোমার কোরআনকে মহব্বত করে যারা আলোচনা শুনেছে আল্লাহ মেহরবানি করে সবাইকে মাফ করে দাও রব্বির কামা রব্বা ইয়ানি সগের আমাদের বাপমা যাদের কবরে গেছে আল্লাহ মেহের করে বাপমার কবরকে জান্নাতের টুকরা বানাও মসজিদ কমিটির সভাপতি সহসভাপতি সেটারি কিশিয়ার মসজিদের ইমাম মজ্জিদ মুসলি খতিব আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ দোতলা যেন অতি তাড়াতাড়ি সম্পন্ন হয় আল্লাহ সে তৌফিক দিয়ে দাও আল্লাহ সুবহান রাব্বিকা আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله